সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছে আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো জন্ডিস কেন হয় এবং এর চিকিৎসা কী। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন লিভার ও গ্যাস্ট্রো এন্টোলজি বিশেষজ্ঞ ডাক্তার এম এ রহিম, সহযোগী অধ্যাপক লিভার বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই। স্যার, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। স্বাগতম স্যার। আমি যেমনটি বলছিলাম, আজকে আমরা কথা বলবো জন্ডিস নিয়ে। স্যার, আমরা তো জানি যে লিভারে কোনো অসুস্থতার জন্য যদি কোনো লক্ষণ প্রকাশ পায়, আসলে সেটাকেই আমরা জন্ডিস বলি। তো কম বেশি স্যার আমরা তো অনেকেই এই বিষয়টি সম্পর্কে জানি, তারপরও স্যার আপনার কাছ থেকে একটু বিস্তারিত শুনবো। লিভারের যে কোনো অসুখ জন্ডিস আকারে দেখা দিতে পারে। এই জন্ডিসটা সাধারণত আর রোগীর আশেপাশে যারা থাকেন তারা রোগীর চোখ দেখলে বুঝতে পারেন অসুখ জন্ডিসে আক্রান্ত হয়েছেন। জন্ডিস লিভারের অসুখের খুব সাধারণ অসুখ থেকে শুরু করে মারাত্মক অসুখ পর্যন্ত প্রকাশ পায় জন্ডিসের মাধ্যমে। যদি কেউ জন্ডিসে আক্রান্ত হন, সাথে সাথে ওই লোকের জন্ডিসের সাথে তার ক্ষুধামন্দা, বমি বমি ভাব, জ্বর জ্বর ভাব, এই সমস্ত আছে কিনা সেটা দেখতে হবে। যদি এগুলো থাকে তাহলে বুঝতে হবে যে ওনার লিভারটা অসুস্থ। সেক্ষেত্রে আমরা ওই রোগীকে জন্ডিসের সাধারণ অসুখে অসুস্থ নাকি মারাত্মক অসুখে অসুস্থ, এই জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা প্রথমে রোগীকে এক্সামিনেশন করে থাকি, তারপর কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি। এক্সামিনেশনে আমরা জন্ডিস পাবো, জন্ডিসের সাথে লিভারের কিছু সাইন সিমটম পেয়ে থাকি, এগুলো পেলে আমরা ধরে নিই যে লিভার অসুস্থ, তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি। সাধারণত জন্ডিস খুব সাধারণ অসুখ, যেমন কিছু ভাইরাসজনিত রোগ থেকে হয়ে থাকে। আচ্ছা, আবার কিছু কঠিন অসুখ যেমন ক্যান্সার বা পিত্তনালীতে পাথর বা পিত্তনালীতে ক্যান্সার, এগুলোর কারণে মানে বিভিন্ন কারণে এই লক্ষণটি প্রকাশ পেতে পারে, জন্ডিসটি প্রকাশ পেয়ে থাকে। আমরা প্রথমে রোগীকে জন্ডিসের পরিমাণ নির্ণয় করি, তারপর জন্ডিসের কারণে লিভার এনজাইমগুলো দেখে থাকি। আমরা এসজিপিটি, এসজিওটি করে থাকি, অ্যালকালাইন ফসফেটেস করে থাকি, গামাজিটি করে থাকি। এগুলো দিয়ে আমরা বুঝি যে রোগীটা কি সাধারণ জন্ডিসে আক্রান্ত নাকি ক্রনিক জন্ডিসে আক্রান্ত বা মারাত্মক জন্ডিসে আক্রান্ত। সাথে আমরা লিভারের একটি আল্ট্রাসোনোগ্রাফি করে থাকি। এই পরীক্ষাগুলো সাধারণত বাংলাদেশের সব অঞ্চলে হয়ে থাকে, উপজেলা লেভেলেও হয়ে থাকে। সুতরাং একটা রোগী জন্ডিসে আক্রান্ত হওয়ার পরে সে কি সাধারণ অসুখে জন্ডিসে আক্রান্ত নাকি খুব ক্রনিক বা কঠিন অসুখে জন্ডিসে আক্রান্ত, সেটা যে কোনো মানে একজন পাস করা ডাক্তার বুঝে যাবেন। এবং যদি উনি সাধারণ পানিবাহিত জীবাণু দ্বারা যদি জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে ওনাকে কিছু রেস্ট এবং কিছু ওষুধের মাধ্যমে চিকিৎসা করলে উনি একমাসের মধ্যে ভালো হয়ে যাবেন। খুব বেশি হলে এই সিমটমগুলো এবং এই উপসর্গগুলো দেড় মাস পর্যন্ত থাকতে পারে, এরপর রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এবং উনি স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারবেন। এক্ষেত্রে প্রথম জিনিস যেটা দরকার সেটা হলো রোগীর স্বাভাবিক কার্যক্রম থেকে কার্যক্রমের পরিধি কমিয়ে আনা, অর্থাৎ আমরা যেটাকে রেস্ট বলে থাকি। এছাড়াও কিছু সাধারণ ওষুধ খাওয়া এবং কিছু ওষুধ না খাওয়া, যেমন ধরেন ব্যথানাশক ওষুধ না খাওয়া, প্যারাসিটামল জাতীয় ওষুধ না খাওয়া বা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না খাওয়া। এছাড়াও রোগীকে আমরা যেই অসুখ যে কারণে অসুখটি হয়েছে তার জন্য কিছু ওষুধ দিয়ে থাকি এবং তার জন্ডিসটা কমার জন্য কিছু সাধারণ ওষুধ আছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি। এর ফলে রোগী খুব স্বল্প সময়ের মধ্যে, অর্থাৎ আমি আগে বলছি 21 দিন থেকে এক মাস বা দেড় মাসের মধ্যে সাধারণত রোগী সুস্থ হয়ে যায়। আর যদি এই জন্ডিসটা আরও বৃদ্ধি পেতে থাকে, আমরা সাধারণত নিয়ম অনুযায়ী জন্ডিসে আক্রান্ত রোগীর প্রতি সপ্তাহে বিলিরুবিন লিভার ফাংশন টেস্টগুলো এসজিপিটি এসজিওটি প্রতি সপ্তাহে করতে হয়। প্রথম সপ্তাহ করার পরে, প্রথমে ডায়াগনোসিস করার পরে দ্বিতীয় সপ্তাহ হয়তো এর পরিধি বেড়ে যায়। এটাকে আবার সাধারণ রোগীরা খুব ভয় পেয়ে থাকে। ধরেন একটা রোগী আমার কাছে আসলো 500 এসজিপিটি নিয়ে, পরের সপ্তাহে সে আমার কাছে আসলো 2000 এসজিপিটি নিয়ে,
তখন রোগীরা ভয় পায় যে লিভার মনে নষ্ট হয়ে গেছে। আসলে এটা খুব স্বাভাবিক কারণ, কারণ এই যে তার যে হেপাটাইটিস এ বা ই ভাইরাস দিয়ে সে যে আক্রান্ত হয়েছে পানিবাহিত, এই এই ভাইরাসগুলো আবার পানি দ্বারা সংক্রমিত হয়। এছাড়াও এই বছর আমাদের বর্ষাকালে একটা বিশেষ রিজিয়নে ফ্লাড আক্রান্ত হয়েছে। এই ফ্লাডের কারণে মানুষের বাড়ি ঘরে ইভেন কি টিউবওয়েলগুলো পুকুরগুলো ইনফেক্টেড হয়ে গেছে। এই এই পুকুর টিউবওয়েলের পানিগুলো যদি এখন মানুষ পান করে তাহলে তার জন্ডিস এই এ বা ই দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং আমাদের এই ওই অঞ্চলের ওই অঞ্চল না সারা বাংলাদেশেরই আমার মতে পুকুরের পানি বা টিউবওয়েলের পানি ফুটিয়ে খাওয়া উচিত। আচ্ছা, ফুটিয়ে খেলে এবং আমাদের খাওয়া দাওয়াগুলো খাওয়ার পরে আমাদের থালা বাসনগুলোকে ভালো করে ধুতে করা, পারলে একটু গরম পানি দিয়ে ধুত করা। এছাড়া খাওয়ার আগে হাত ধোয়া, বিশেষ করে বাইরে থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধোয়া, মুখ ধোয়া, বা আমরা যারা টয়লেটের পরে আমরা হাত দিয়ে সাবান দিয়ে হাত ধোয়া, এগুলো করলে এই ভাইরাসগুলো দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে আসবে। স্যার, আমরা আসলে জন্ডিস নিয়ে অনেক মানে অপচিকিৎসা আমরা শুনে থাকি, স্পেশালি আমাদের গ্রাম অঞ্চলগুলোতে, যে বিভিন্ন ধরনের পল্লী চিকিৎসা দিয়ে থাকে, অনেক সময় বলে যে মানে ঝাড়া ঝাড়াতে হবে, মানে এরকম টাইপের অনেক কিছু শুনে থাকি। তো স্যার, এই বিষয় সম্পর্কে আপনার কাছে এখানে এই প্রসঙ্গটা হলো খুবই সমসাময়িক এবং সময় উপযোগী। এটার উত্তর দুইভাবে আমি দিতে পারি। একটা হলো আমাদের কিছু শিক্ষিত সমাজ আছে, তারা এক ধরনের কাজ করে, আর কিছু সাধারণ শিক্ষিত বা স্বল্প শিক্ষিত সমাজ আছে, তারা এক ধরনের কাজ করে। যেমন শিক্ষিত সমাজের মধ্যে আমাদের ছেলে মেয়েরা যদি ধরেন এই হেপাটাইটিস এ বা ই ভাইরাসে আক্রান্ত হন, আমরা কী করি? আমরা তাকে আখের রস খাওয়াই, তাকে আমরা ডাব খাওয়াই। এই যে আখের রস এবং ডাব এগুলো খুব বেশি খেলে কী হয়, তাহলে সে সাধারণ খাওয়ার খেতে পারবে না। অল্প সামান্য পরিমাণে পানি বা ডাব খেতেই পারে, শরবত খেতেই পারে, কিন্তু যদি করে কি, আমি এমনও দেখছি যে একটা ছেলে আক্রান্ত হওয়ার পর তার মা তার খাটের নিচে সম্পূর্ণ ডাব দিয়ে ভর্তি করে দিয়েছে। আচ্ছা স্যার, তাকে ডেলি 10-12টা ডাব খাওয়ানোর জন্য ইনসিস্ট করা হয়, প্রেশারাইজ করা হয়। এতে করে হবে কি, দুইটা জিনিস। একটা হলো সে স্বাভাবিক খাবার খেতে পারবে না, তাতে করে তার নিউট্রিশনের সমস্যা হবে। অন্যদিকে যদি তার ওই যে জন্ডিস হওয়ার ফলে যে তার বমি বমি ভাবটা, সেটা আর একটু বাড়বে। আমরা যে কোনো জিনিস বেশি খেলে বমির ভাব হয়, কিন্তু তারপরে মায়েরা বেশি খাওয়ানোর চেষ্টা করে। এটা এক ধরনের অপচিকিৎসা। আমরা বলবো যে স্বাভাবিক খাবার খাবে, স্বাভাবিক খাবার খাবে, ডাবের পানি আখের রস খাওয়ার কোনো দরকার নাই। সে যদি পানি খাইতে চায় স্বাভাবিক পানি খাবে, বা শরবত খাইতে চাইলে শরবত খাবে, ডাব খাইতে চাইলে সে ডাব খাবে। সে প্রতিদিন একটু একটু ডাব খাইতেই পারে, সে প্রতিদিন একটু শরবত খাইতেই পারে, কিন্তু তাকে দিনে 10টা ডাব খেতে হবে, এটা কোনো চিকিৎসা না। কিন্তু আমাদের মায়েরা ছেলে মেয়েদের ক্ষেত্রে সাধারণত এরকম করে থাকে। আরেকটা অপচিকিৎসার কথা আমি বলছি যে স্বল্প শিক্ষিত বা সাধারণ আমাদের বাবা মায়েরা কী করে, তারা তাবিজ, তারপরে আপনার ওই পানি পড়া, তারপরে আপনার হলুদ বাটা, এই সমস্ত ঝাড় ফুঁক এগুলো করে থাকে। এগুলো আরও মারাত্মক, এগুলো আমাদের সাধারণ আক্রান্ত লিভারকে আরও বেশি আক্রান্ত করে। এতে করে ডিজিজ স্টেজটা বেড়ে যায়, টাইমিংটা বেড়ে যায়। একটা লোক 21 দিনের মধ্যে ভালো হওয়ার কথা, সে দেখা গেল যে সে পাতার রস, ফল, গাছের রস খেলো, তারপরে দেখা গেল যে তার সে 2 মাসে ভালো হচ্ছে না, কিন্তু তার অসুখটা খুব সিম্পল। এবং এই ধরনের রোগীগুলো আমরা বেশ ফেস করে থাকি ইদানিং। এই জন্য এই যে আপনার পানি পড়া, পাতার রস খাওয়া, গাছের বাকল খাওয়া, মানে এগুলো থেকে আসলে বিরত থাকতে হবে, এগুলো থেকে বিরত থাকা উচিত। আচ্ছা স্যার, আমরা আসলে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান তথ্যগুলো আমাদেরকে দিলেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের এই আলোচনা, আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।